বিকাশ অ্যাপে আসার পর আপনার এই রিওয়ার্ড অপশনে চলে যাবেন। এখানে আসার পর আপনি আপনার রিওয়ার্ডগুলো আপনি দেখতে পারবেন, এখানে রিওয়ার্ড, তারপর পে বিলে 60 টাকা ক্যাশব্যাক। তো এই রিওয়ার্ডগুলো আপনি কীভাবে নেবেন, আপনি অ্যাকাউন্ট যখন ব্যবহার করেন, সেন্ড মানি করেন, ক্যাশ আউট করেন, মোবাইল রিচার্জ করেন, টাকা ঢুকান বাইর করেন, যা কিছু করেন, তার বিনিময়ে একটা রিওয়ার্ড দেয় আপনাকে পয়েন্ট হিসাবে। তো আমাদের এখানে দেখেন 2647 পয়েন্ট হয়েছে। তো আমরা যদি এই রিওয়ার্ড সব দেখুন এখানে ক্লিক করি, দেখুন এখন এখানে আমরা গোল্ড অপশনে আসি রিওয়ার্ডের। এখানে আপনার ব্রোঞ্জ থেকে শুরু এবং ডায়মন্ডে শেষ। তো আমরা গোল্ডে আসি এবং আমাদের পয়েন্ট আছে 2647 পয়েন্ট। তো এটা গোল্ড যখন পূর্ণ হয়ে যাবে তখন আমি যদি যে কোনো পে বিলে আপনার 60 টাকা ক্যাশব্যাক পেতে হলে 5000 পয়েন্ট লাগবে, তারপর 70 টাকা যে কোনো পেমেন্টে 70 টাকা ক্যাশব্যাক পেতে 5000 পয়েন্ট, মানে এখানে আরও 2400 পয়েন্টের মতো আমাদের লাগবে। তো আমরা যদি টাইটেনিয়ামে যাই এখানেও আমাদের দেখেন পয়েন্ট ওই পরিমাণ নাই। সিলভারে যদি যাই, আমি দেখানোর জন্য করতেছি এটা, দেখেন এইখানে আসার পর আমাদের যে কোনো পে বিল মানে কোনো বিল যদি আমরা পরিশোধ করি তখন দেখা যাচ্ছে এই 2500 পয়েন্টে আমরা 25 টাকা ক্যাশব্যাক পাবো। এবং যে কোনো পেমেন্ট করলে, যে কোনো পেমেন্ট, আমরা বিকাশের যে অপশন আছে একটা পেমেন্ট অপশন, ওই অপশন থেকে যাই, কোন যে কোনো একটা পেমেন্ট করলে আমরা পাবো 30 টাকা, তারপর মোবাইল রিচার্জে 2500 পয়েন্টে 20 টাকা ক্যাশব্যাক পাবো। তো আমরা চাচ্ছি এই পেমেন্ট অপশনটা এটা সংগ্রহ করতে, কারণ আমি কিছুক্ষণ পর একটা পেমেন্ট করব। তো এখন যদি আমি সংরক্ষণ অপশনে ক্লিক করে আমার 2500 পয়েন্ট এখান থেকে কেটে ফেলবে এবং দেখা যাচ্ছে আমি এটা পেমেন্ট করার সাথে সাথে আমার দেখা যাচ্ছে 30 টাকা ক্যাশব্যাক আমি বিকাশে পেয়ে যাব। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে ধরেন আপনি এই রিওয়ার্ডগুলো নিতে যাচ্ছেন, তো যে অপশন থেকে আপনি নিতে যাবেন ওইটাকে আগে এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। তো আমি কী করবো, এখান থেকে এখন সংগ্রহ করুন এই অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে হ্যাঁ দিব, দেখুন অভিনন্দন ধন্যবাদ, পরবর্তীতে আপনি 30 টাকা বা তার বেশি পেমেন্টে 30 টাকা ক্যাশব্যাক পাবেন। মানে আমরা যদি এখন 30 থেকে 40 টাকা পেমেন্ট করি বিকাশ অ্যাপ থেকে, যে কোনো নাম্বারে যেখানে আর কি পেমেন্ট করা যায়, পেমেন্ট মার্চেন্টে পেমেন্ট করব, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে 30 টাকা আমরা ক্যাশব্যাক পাবো, 30 টাকার নিচে করলে হবে না। তো আমরা ঠিক আছে এই অপশনে ক্লিক করব। এখন দেখুন রিফ্রেশ করার পর দেখেন এখন আমাদের 2500 পয়েন্ট কেটে ফেলছে, 147, এখন আমাদের 147 পয়েন্ট আছে। তো এখন আমরা কী করব, আমরা পেমেন্ট করব একটা নাম্বারে। তো এইখানে যে বিকাশের পেমেন্ট অপশন আছে এখানে যাব, যাওয়ার পর ধরেন এই এই নাম্বারে আমরা পেমেন্ট করব, ধরেন আমি 30 টাকা দিয়ে দেখাই। মানে আপনার যে কোনো নাম্বারে যেখানে যেখানে আর কি পেমেন্ট করা যাবে, ওই যেমন খাবারের বিল, তারপর মার্কেটে, যে কোনো জায়গায় যে আপনি যদি পেমেন্ট করতে পারেন, পেমেন্ট করার সাথে সাথে আপনি এটা ক্যাশব্যাকটা পেয়ে যাবেন। এখন আপনি যদি পেমেন্ট করতে না চান, মোবাইল রিচার্জ বা পে বিল, বিদ্যুৎ বিল বা যে কোনো বিল দেন, ওইগুলো আপনি সংগ্রহ করতে পারেন। আগে আপনাকে ওইখানে সংগ্রহ করুন অপশনে ক্লিক করে ওইটা কনফার্ম করতে হবে, তারপরে যদি এইগুলোর ভিতরে যেটা আপনি সিলেক্ট করছিলেন ওই কাজ করলেই হবে, সাথে সাথে করতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো সময় আপনি করার সাথে সাথে আপনি দেখা যাচ্ছে ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন। তো আমরা এখানে পিন নাম্বারটা দিয়ে নিব, পেমেন্টে করে ট্যাপ করব, দেখুন আমাদের পেমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি আবার এইখানে নোটিফিকেশন দেখাই, এই দেখেন সাথে সাথেই দিয়ে দিয়েছে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক 30 টাকা, ব্যালেন্স এত এত, মানে আমরা পেমেন্ট করার সাথে সাথে আমরা ক্যাশব্যাকটা পেয়ে গেছি, দেখছেন। তো এই মাধ্যমে দেখা যাচ্ছে আপনি খুব সহজেই বিকাশের রিওয়ার্ডগুলো থেকে আপনি ক্যাশব্যাক নিতে পারেন।